ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। টেলিভিশন সেটের সামনে বসে নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো কখন শুরু হবে তোমাদের প্রিয় অনুষ্ঠান। তোমাদের সাথে সাথে আমিও অপেক্ষা করছি। আর কিছুক্ষণের মধ্যে বেজে উঠবে টিফিনের ঘণ্টা, আর তার সাথে সাথে এই স্কুলের বন্ধুদের নিয়ে আমরা মেতে উঠবো টিফিন টিফিন খেলায়। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের টিফিনের সময় কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথে শুরু হয়ে গেছে আমাদের হাসি আনন্দ আর উল্লাসের সময়। তো বলো তো আজ আমরা আমাদের এই অনুষ্ঠানটি কি দিয়ে শুরু করতে পারি? তো চলো বন্ধুরা আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি একটি গান দিয়ে শুরু করি। নখের আচরে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরে গিয়েছে তারা, বাউন্ন আর একাত্তরে মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আমার কখনো মুক্ত আকাশ থাকে যদি কালো মেঘে, ভেব না জননী সদা সতর্ক আমরা রয়েছি জেগে, তোমার জন্য প্রস্তুত, তোমার জন্য প্রস্তুত, মোরা দিতে হয় দেব প্রাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আবার কখনো শত্রু যদি করানারে দরজায়, দেখুনি ও মা তোমার ছেলেরা কেমন করে গর্জায়, ধুলায় লুটাতে দেব না, ধুলায় লুটাতে দেব না মোরা জননীর সম্মান। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখের আচরে ক্ষত বিক্ষত করিতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা, বাউন্ন আর একাত্তরে মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এদেশের সন্তান, আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আমার পেছনে ছোট্ট ছোট্ট বন্ধুরা কি লক্ষ্মী বাচ্চার মতো দাঁড়িয়ে আছে? কেন দাঁড়িয়ে আছে জানো? কারণ তারা নাকি আমাদের গান, কৌতুক, কবিতা আর অনেক কিছু শোনাবে। তো চলো শুনে আসি। ঝরঝর ঝর ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি তুই জানো, আমি জাদু জানি, আমার জানা নানা রকম ফুস মন্ত্র ফুসে, আগুন জ্বলে কাঠ কয়লা তুষে, আর পাথর গলে হয় লোনা পানি, কারণ আমি জাদু জানি। ও মা, তোমার বাবার নাকে কে মেরেছিলেন?
খাদা নাকে নাচছে নাদা নাক ডেঙা ড্যাং ড্যাং মোরের গরম মোরের আশা আমরা বলি বাংলা ভাষা আমরা বলি মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা আমরা জানি নোয়াখালী মানুষরা সাধারণত পকে হ উচ্চারণ করে একদিন নোয়াখালী থেকে একজন টিচার ট্রান্সফার হয়ে ঢাকায় আসলেন তিনি একদিন ছাত্রদের পড়াচ্ছিলেন শোনো ছাত্ররা তোমাদেরকে আজকে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য বোঝাবো ছাত্ররা বললেন স্যার পার্থক্য স্যার বললেন পার্থক্য আর পার্থক্যর মধ্যে পার্থক্য কি শেখ মুজিবের নামে একটি চিঠি পাঠিয়ে দিলাম সবুজ রঙের খামে লাল কালিতে কি লিখেছি স্পষ্ট মনে আছে তুমি আছো বুকের পাশে ঠিক হৃদয়ের কাছে হাঁটতে যাব ঘাটে নেই নাও নি ঘাটা নাই মাঝি আমায় নিয়ে যাও ফুকু যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুড়ো বিড়াল কোমর বেঁধেছে এক রোগীকে তার ডাক্তার ফোন দিয়ে বললেন হ্যালো আপনি কেমন আছেন আপনার জন্য একটি খবর আছে একটি ভালো খবর এবং একটি খারাপ খবর এখন রোগী বললেন তাহলে আমাকে ভালো খবরটাই আগে বলুন ডাক্তার বললেন ভালো খবরটা হলো আপনি মাত্র 24 ঘন্টা বাঁচবেন তারপর রোগী বলল হাই হাই এটা আপনি কি বলছেন তাহলে খারাপ খবর কি ডাক্তার বললেন খারাপ খবরটা এই যে এই খবরটা আপনাকে কালকে জানানো দরকার ছিল আমি ফোন করতেই ভুলে গিয়েছি ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পল ছিড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার বন্ধুরা এখন আমরা পরবর্তীতে কোন পরিবেশনাটা দেখতে পারি বলো তো বিহুর তালে কোমর তোলে তোলা জীবন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন বিহুর তালে কোমর তোলে তোলা জীবন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন বাতাসে ভাসে লুইতন দিনের সুর জলের কন্যে যাই হারিয়ে দূর বহু দূর ভালোবাসায় ভরিয়ে দিব ভালোবাসায় ভরিয়ে দিব দিবি কি তোর মন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন আমার বন্ধু বিনে ভালোবাসায় ভরিয়ে দিব ভালোবাসায় ভরিয়ে দিব দিবি কি তোর মন খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন
খুশিতে আজ মন মেতেছে বিহুরে রাতন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে রাতন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে রাতন। বন্ধুরা, তোমরা সবাই কতটা গুরুত্বপূর্ণ তা কি তোমরা জানো? তোমাদের সাথে আড্ডা দিতে এখন তো দেশের অনেক বড় বড় সেলিব্রিটিরা চলে আসেন, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, আজ আমাদের সাথে রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা আরমান পারভেজ মুরাদ। প্লিজ ওয়েলকাম। হ্যালো, স্বাগত। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য। আমিও অনেকদিন ধরে অপেক্ষা করছি, কারণ শিডিউলটা যখন নিয়েছে তখন থেকে আমি খুবই আনন্দিত যে স্কুলে তোমাদের সাথে আড্ডা মারবো। সো প্লিজ আপনি তাদের সাথে আড্ডা দিন, আমি ওখানে বসে বসে শুনি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, বসে পড়লাম। আপনার স্কুল জীবনটা কেমন কেটেছে? অসাধারণ। আমি তো প্রার্থনা করি যেন আবার তোমাদের মতো হয়ে যেতে পারি, আবার স্কুলে যেন যেতে পারি। আপনার স্কুল জীবনের এমন কোনো মুহূর্ত আছে যে আপনি এখনও মিস করেন? নর্মালি কী হয়, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয় হলো পরীক্ষার পরে। আমাদের একজন শিক্ষক ছিলেন ওয়াসিফ স্যার, উনি আমার বাসায় আমার বন্ধুদেরকে পাঠিয়েছেন আমাকে খোঁজ করবার জন্য। তো আমি খুব অবাক, স্যার আমাকে ডাকতে পাঠিয়েছে মানে কি? তারপরে গেলাম, শুনতে পেলাম যে যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সেখানে আমার একটা পারফরমেন্স করতে হবে, আমি একদম সিলেক্টেড। আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল স্কুল লাইফে? আমরা কিছু শিক্ষকদেরকে পেয়েছিলাম যাদের জন্য আমরা মানে রাস্তায় নেমে গেছি, ওনাকে বদলি করেছে, দীপক কুমার স্যারকে বদলি করে দেওয়া হয়েছে। তা আমরা মেনে নিতে পারছি না যে না, আমাদের স্কুল থেকে স্যারকে বদলি হতে দেবো না। অতএব আমরা কী করলাম, ক্লাস বর্জন করে রাস্তায় মিছিল যে স্যারের স্যারকে আমরা স্কুল থেকে যেতে দেবো না। আপনার সবথেকে প্রিয় বিষয় কী ছিল স্কুলে? আমার সবচেয়ে প্রিয় বিষয় ছিল আনন্দ ফুর্তি করা, খেলাধুলা, কবিতা, এই যে স্কাউট করা, কাপস করা, পড়াশোনা একদম করতে ইচ্ছে করতো না। এবং পরীক্ষার আগে পড়তাম এবং অনেক বকা খেতাম, স্যারদের কাছে অনেক মার খেয়েছি। স্কুল লাইফে কি আপনি কখনো এরকম হয়েছে ক্লাস চলছে, ক্লাস বাদ দিয়ে বাইরে খেলাধুলা? কতবার, হাজারবার। আপনি টিফিনে খেতে কি পছন্দ? আমি তো পছন্দ করলে হবে না, স্কুল থেকে যেটা দেয়া হবে সেটা। আর যেটা পছন্দের ছিল যেমন সিঙ্গারা, সিঙ্গারার জন্য অপেক্ষা করতাম যে কবে, সপ্তাহে তো একদিন সিঙ্গারা দেবেই, কবে সিঙ্গারাটা হচ্ছে। তা আমরা যখন স্কুলে আসতাম তখনই তো কিচেনে একটা কিচেন ছিল আমাদের পেছনে যেখানে রান্না হতো, তা আমরা প্রিপারেশান দেখতে পেতাম যে কী হচ্ছে। আর টিফিনের জন্য আবার মজার ঘটনা ঘটতো, আমি ক্যাপ্টেন ছিলাম অনেক বছর, তো ওই টিফিন বেঁচে যেত, কেউ হয়তো একটা অ্যাবসেন্ট আছে বা ইচ্ছে করে আমরা চারজনের নাম বেশি লিখে দিয়েছি, এটা আবার চেক হতো, এই দুষ্টুমিগুলো হতো টিফিন নিয়ে। স্কুল জীবনে কি আপনি টিফিন শেয়ার করতেন? খুব শেয়ার করে জীবনে চলতে পছন্দ করেছি ছোটোবেলা থেকেই, কারণ আসলে শেয়ারটাই সব, যে আমরা যে বেঁচে আছি সবাই শেয়ার করে। স্কুল জীবনে আপনার প্রিয় খেলা কোনটা ছিল? স্কুলে ফুটবল দিয়ে শুরু, ফুটবলে ইন্টার স্কুল ফুটবল খেলেছি, তারপরে আমরা ক্রিকেট খেলা শুরু করলাম, ক্রিকেটেও আমরা ভালো করতে শুরু করলাম, এবং তারপরে বাস্কেটবল যেটা আমার প্রিয় খেলা, এবং আমি বাস্কেটবল দীর্ঘ প্রায় 9-10 বছর আমার আছি জেলা লীগে খেলেছি, এবং বাংলাদেশ গেমস খেলতে ঢাকা এসেছিলাম একবার 90 সালে, আমি সেরা স্কোরার ছিলাম আমাদের রাঁচি লিগের। স্কুল লাইফে আপনার পড়াশোনা নিয়ে কি আপনার মা বাবা কখনো বকা দিয়েছে? ভীষণভাবে বকা দিয়েছে, কারণ পড়তে বসতাম না, তো খুবই বকা দিয়েছে। আমার মেজো ভাইয়া আমাকে খুব মানে হাতের লেখা, প্রতিদিন দুপুরবেলা হাতে লিখতে হবে, বাংলা লেখা এবং ইংরেজি লেখা দুই পাতা লিখতে হবে, না হলে হবে না। তো আসলে শাসন তো ছিলই, এবং এই কারণে কিন্তু আমাদের আমার বাংলা লেখাও বেশ ভালো, ইংরেজি অত ভালো নয়। আপনি স্কুলে থাকতে কি হতে চাইতেন? পাইলট হতে ইচ্ছে করতো ছোটোবেলায়, তারপরে প্লেয়ার হব, খেলবো, তারপরে তো নাট্যশিল্পী, আবৃত্তিকার, পরে বায়োকেমিস্ট্রি থেকে মাস্টার্স করে এসে অ্যাডভার্টাইজিংয়ে চাকরি। বন্ধুরা, কথায় কথায় অনেক সময় হয়ে গেছে, আমাকেও যেতে হবে, তোমরাও ক্লাসে যাবে। আসলে স্কুলে যদি একটা স্বপ্ন দেখা যায় তাহলে সেটা বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তো আমার এক বন্ধু, সে এখন অস্ট্রেলিয়ায় থাকে, তো হঠাৎ করে আমাকে বললো চল আমরা ব্রেক ডান্স শিখি, কী করে শরীরটাকে ভাঙে। তো আমরা দুজন মিলে প্র্যাকটিস করতে 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 আমরা যখন ক্লাস টেনে, তখন আমাদের কালচারাল প্রোগ্রামে আমরা দুজন ডান্স দিলাম, তার সঙ্গে আমরা ক্ল্যাপের সাথে আমরা ডান্স দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে শেষ করি এবং আমি বিদায় নিয়ে চলে যাই। বন্ধুরা, টিফিন টিফিনের এই আনন্দ আয়োজন থেকে
চাইলেও নিতে হচ্ছে এখন ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন নিয়ে, আর এখন আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে। ওরে বিষম দৈরা উথাল পাথাল করে নাওয়াজি বাঁচে কি না বাঁচে রে, হে ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দাও রে সাগরে সাগরে, ওরে বিষম দৈরার ঢেউ উথাল পাথাল করে নাওয়াজি বাঁচে কি না বাঁচে রে, ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দাও রে সাগরে। ওরে তরঙ্গের দোলাতে ওমর পারবে না মন ভোলাতে, তরঙ্গেরি দোলাতে মোর পারবে না মন ভোলাতে, তরঙ্গেরি দোলাতে মোর পারবে না মন ভোলাতে, আমরা যাব ঠিক যেন সে মরণ নদী ওই পারে ওই পারে, ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দাও রে সাগরে সাগরে, ওরে বিষম দৈরার ঢেউ উথাল পাথাল করে নাও আজি বাঁচে কি না বাঁচে রে, ও মাঝি এই ঝড়ে বাদা মুড়াইয়া দাও রে সাগরে 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 সাগরে। বন্ধুরা, আমরা গান শুনলাম, নাচও দেখলাম, কিন্তু এখন না আমার একটু অভিনয় দেখতে ইচ্ছে করছে, তোমরা কি আমাদের অভিনয় দেখাবে? চলো বন্ধুরা, আমরা আমাদের এই ছোট ছোট বন্ধুদের কাছ থেকে এখন একটি অভিনয় দেখে আসি। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি আর যে মর্জিনা খাতুন ম্যারিয়াচি উইথ দ্য শো 6996 উড়াধুরা আড্ডা, থাকবো রাত 12:35 থেকে 9:39 পর্যন্ত, সঙ্গে থাকুন শুনতে থাকুন এফএম 420 সাথেই থাকুন। হ্যালো লিসেনার্স, আর আমি আর যে বেকু বালি ওরফে ব্যাকস আছি আপনাদের সাথে উইথ দ্য সেম শো। আজকে আমাদের শো এর মূল বিষয়টি হলো প্র্যাঙ্ক কল, তো আপনারা আমাদের প্র্যাঙ্ক কলের জন্য রিকোয়েস্ট করতে পারেন 420 420 এই নম্বরে। আমাদের আরেকটি হটলাইন হলো 6969, এই নম্বরে আপনারা আমাদের ফোন কল পাঠাতে পারেন। প্রোগ্রামের এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটি ফোন কলে, সেই ফোন কলের জন্য আমাদের সাথে কে আছেন? হ্যালো বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো। জি ফ্রেন্ডস, আপনি কে আছেন আমাদের সাথে নাম বলে কোশ্চেনটি করে পরিচয় পরে দেবেন? আগে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। জি বলুন বলুন বলুন। করলাম কিন্তু অনেকদিন বাজারে যাই না, তো একটু মূলার দামটা কইলে একটু ভালো হইতো। মূলা। আচ্ছা ফ্রেন্ডস, লাইনটি কেটে গিয়েছে, তো আমরা ভয়েস কলের পরে ফিরে এলাম আবার। এখন আমরা যাব একটি প্র্যাঙ্ক কলে, প্র্যাঙ্ক কলের জন্য আমাদের অনেক ফ্রেন্ডস আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছেন, তো সেইখান থেকে আমরা একটি রিকোয়েস্ট গ্রহণ করেছি। আমাদের এক ফ্রেন্ড লিখেছেন যে তার এক বন্ধু গত ঈদে একটি লটারির টিকিট কিনেছিল, তো ওই লটারির টিকিট নিয়ে আমরা তাকে প্র্যাঙ্ক করতে যাচ্ছি, তো আমরা চলে যাচ্ছি এখন প্র্যাঙ্ক কলে। প্র্যাঙ্ক কল। হ্যালো হ্যালো হ্যালো। জি কে, তানভীর ভাই বলছেন? হ্যাঁ জি, আমি তানভীর বলছি, কে বলছেন? ভাইয়া, আপনি কি গত ঈদে একটা লটারি কিনেছিলেন? হ্যাঁ হ্যাঁ জি, আমি গত ঈদে একটা লটারি কাটছিলাম, বলেন। ভাইয়া, আপনার জন্য তো অনেক বড় একটা সুসংবাদ আছে ভাইয়া। সুসংবাদ? কি কি সুসংবাদ? আমরা অনেক এক্সাইটেড আপনাকে এই সুসংবাদটা দেওয়ার জন্য, আপনি কি প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আমি প্রস্তুত ভাই, আপনি বলেন। তো আপনি এখন শুনুন, আপনি পেয়ে গেছেন একটি 30 লক্ষ টাকার গাড়ি। ভাই ভাই সত্যি বলতেছেন ভাই? হ্যাঁ সত্যি বলতেছি ভাই, আপনি একটি 30 লাখ টাকার গাড়ি জিতে গিয়েছেন।
আম্মা আম্মা আমি গাড়ি পাইছি আম্মা তো আপনি যদি আপনার গাড়িটি রিসিভ করতে চান আপনি তালতলা তালগাছের নিচে 10 লক্ষ টাকা নিয়ে চলে আসুন এক্ষুনি 10 লাখ টাকা মানে ও হেই ফ্রেন্ড হোল্ড আ মিনিট সরি এটা একটা প্র্যাঙ্ক ছিল ওহো লাইনটি কেটে গেল ও হোয়াট আ ফুল আমরা প্র্যাঙ্ক কলটা নিয়ে চলে এলাম আবার আমাদের স্টুডিওতে স্টুডিওতে আমি ব্যাক্স এবং মেরি আছি এখন আমরা চলে যাব আরেকটি প্র্যাঙ্ক কলে এবারে প্র্যাঙ্ক কলটা অনেক এক্সট্রিম লেভেলের প্র্যাঙ্ক কল হবে আমাদের মেরির কাছে একটা এসএমএস এসেছে তো আমরা সেই এসএমএসে চলে যাচ্ছি তো এখানে আমাদেরকে একজন ফ্রেন্ড এসএমএস করেছে তার ফ্রেন্ড রাশিয়া থাকে তার বাবাকে প্র্যাঙ্ক করার জন্য তো আমরা চলে এসেছি সিরিয়াস একটি প্র্যাঙ্কে হ্যালো 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 আঙ্কেল আপনি কি রাকিবের বাবা বলছেন জি জি আমি রাকিবের বাবা বলছি বলেন আঙ্কেল আজকে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা জি আঙ্কেল আপনার রাকিব তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আঙ্কেল কি কি বলেন হ্যাঁ রাকিবের ট্রাক অ্যাক্সিডেন্ট ধর 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 আঙ্কেল হ্যালো এটা কি প্র্যাঙ্ক ছিল আঙ্কেল আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি ফোন কলে এবার আমরা দেখব আমাদের ফোন কলের জন্য কে আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি কে বলছেন একটু আগে আপনারা যে প্র্যাঙ্ক কলটি করলেন সেটি আমার ভাইয়ের সাথে আঙ্কেল জি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি বলুন আচ্ছা আর যে ব্যাগস তুমি আমাকে 2 মিনিট শুদ্ধ বাংলায় কথা বলে শোনাও তো এটা আমার জন্য কোনো ব্যাপারই না আসলে আমি বাংলা মায়ের সন্তান আমি বাংলার ছেলে আমি তো একটা মডার্ন যুগের সন্তান আচ্ছা আর যে ম্যারি তুমি আমাকে শুদ্ধ মতো 2 মিনিট ইংরেজিতে কথা বলে শোনাও তো হাউ ইটস নট ম্যাটার ফর মি ইউ নো আই এম দ্য ইংলিশ গার্ল আমি হচ্ছে না তুমিও পারলে না শোনো তোমরা এই যুব সমাজটা রেডিওতে ফেসবুকে মোবাইল এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে অবমাননা করছো তোমরা শুদ্ধ মতো ইংরেজিও বলতে পারো না বাংলাও বলতে পারো না বাংলা ইংরেজি সব এক করে আমাদের মাতৃভাষাকেও অবমাননা করছো আজকে তোমরা যে প্র্যাঙ্ক কলটি করলে তাতে একটি মানুষ হার্ট অ্যাটাক করেছে তোমরা কি বুঝতে পারছো তোমরা কত বড় একটি অপরাধ করেছো আঙ্কেল সরি আমরা বুঝতে পারিনি এত সিরিয়াস কিছু হয়ে যাবে সরি আমরা আশা করি আজকের এই ঘটনাটি তোমাদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে এবং তোমরা আগামীতে আমাদের ভাষা এবং সংস্কৃতিকে অবমাননা না করে বরং এটির আরো সমৃদ্ধ করার চেষ্টা করবে জি আঙ্কেল আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব বন্ধুরা এই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কতটা ভালো হয় তা তো আমরা সবাই জানি কিন্তু এছাড়াও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা যে আরও কত পারদর্শী সেটা আমরা আজকের অনুষ্ঠান থেকে জানলাম আমাদের এইসব ক্ষুদে জিনিয়াসদের যারা সর্বক্ষণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এমনকি গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই সব মানুষগুলো এখন আমার পাশে দাঁড়ানো বন্ধুরা আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন শাহ কাউসার আহমেদ চৌধুরী স্যারের সঙ্গে স্যার পড়াশোনার পাশাপাশি আপনাদের স্কুলের শিক্ষার্থীরা এত ভালো পারফরমেন্স করলো আজকে তো আপনার কেমন লাগছে বিএফ শাহিন কলেজ ঢাকা বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এর সাফল্যের পেছনে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টা বিশেষভাবে ভূমিকা রেখেছে স্যার পড়াশোনার পাশাপাশি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোতে আপনারা আপনাদের স্টুডেন্টদের কীভাবে সাহায্য করে থাকেন এই প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমেরও অনেক সুযোগ রয়েছে দক্ষ শিক্ষক শিক্ষা মণ্ডলীর তত্ত্বাবধানে প্রকৃত শিক্ষা প্রদানের পাশাপাশি এখানে সহশিক্ষা কার্যক্রম যেমন সাংস্কৃতিক খেলাধুলা বিতর্ক কুইজ স্পেলিং গণিত অলিম্পিয়াড ইত্যাদি বিষয়ে নিয়মিত চর্চা করানো হয়ে থাকে এছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে বেশ কয়েকটি ক্লাব যা নিয়মিত কার্যক্রম ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্যার এই প্রতিষ্ঠানটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আধুনিক শিক্ষা প্রদানের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ এবং নিশ্চিত শিক্ষার পরিবেশ তৈরি করে হচ্ছে আমাদের লক্ষ্য ধন্যবাদ স্যার আপনাকে চ্যানেল আই এবং টিফিন টিফিনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মারক উপহার আপনাকে ধন্যবাদ চ্যানেল আই এবং টিফিন টিফিন অনুষ্ঠানকেও ধন্যবাদ বন্ধুরা স্বল্প সময়ের আনন্দ আমাদের এই টিফিন টিফিন আর তাই তো দেখতে দেখতে আমাদের আজকের সময়ও শেষ হয়ে গেছে বেজে গেছে টিফিনের শেষের ঘন্টা আমাদের এই ছোট ছোট বন্ধুরা ফিরে যাবে তাদের ক্লাসে তবে তার আগে দেখতে পাচ্ছি আমাদের আরও কিছু বন্ধু সাজগুজ করে অপেক্ষা করছে নাচের জন্য আমরা আজ বিদায় নিতে নিতে দেখে নেব আরও একটি নাচ তবে কথা দিচ্ছি দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো প্রতিষ্ঠানের নতুন নতুন বন্ধুদের সাথে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং টিফিন টিফিনের সাথেই থাকবে বাই বাই